আমি সত্যি সরি। তুমি কার সাথে ঘুরবে মিশবে আর যা কিছুই করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আমার রাগ হতে পারে, খারাপও লাগতে পারে, ফেয়ার এনাফ, কিন্তু এটা মানে এই না যে আমি তোমার লাইফটাকে ক্যান্সেল করে দেবো। ইন্দ্র তো শিখিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, না টিউশনে তো এরকম গুড স্টুডেন্ট হতে দেখি না। বাড়ি যা, বই খাতা নিয়ে ক্লাসে আয়। আপনি আমাকে খুঁজে পেলেন কি করে বলুন তো? দ্যাটস নট ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? আমি উত্তর নাও দিতে পারি। তাহলে থাক, কাম অন। তখন রিসেপশনে আপনি আমাকে দেখে চিনতে পারলেন না কেন? আমি তো তোকে প্রথম থেকেই চিনেছি, তুই আমায় চিনতে পারিস না। মানে আমি ঠিক, তোর মনে আছে হালি শহর, শেখমপুরের মেলা, নদীর ধার, সরস্বতী পুজো, টিউশন ক্লাস, বাড়ির ছাদে বৃষ্টি, রাজলক্ষ্মী? বলেছিলাম আমার খেতে না। কলকাতা আসার পর জীবনটাই কেমন যেন পাল্টে গেল। একটা নতুন শহর, নতুন কলেজ, বন্ধুবান্ধব। ফিরতে ইচ্ছা করেনি কখনো খালি শহরে? করেছি, ভেবেছি অনেকবার যাই, তারপর হয়ে ওঠেনি।